গুড মর্নিং স্টুডেন্টস, আগের দিন তোমাদের ডাকাত রত্নকরটা পড়ানো হয়ে গেছে। আজ পড়াবো সিংহ ইন্দুরের গল্প। তোমাদের সাহিত্যমুকুল বইয়ের দেখো দা বিংশ পাঠ 61 নম্বর পাতা, সিংহ ইন্দুরের গল্প। এই পেজটা বার করে নাও, সিংহ ইন্দুরের গল্প। এই গল্পটা একটা নীতিমূলক কথা, ঠিক আছে? নীতিমূলক গল্প। এটা শিখবে যে একজন যখনই অন্য কাউকে পরকে যখনই সাহায্য করবে, তার পরিবর্তে দেখবে ঠিক এমন একটা সময় পাবে তখন সেও তোমাকে সাহায্য করছে। আর একটা কথা যে সবসময় মনে রাখবে, কেউ যদি তোমাকে উপকার করে, কেউ সাহায্য করে, সেটা কিন্তু অবশ্যই সবসময় মনে রাখবে এবং তাকে রিটার্ন হিসেবে উপকার করার তাকে সাহায্য করার চেষ্টা সবসময় করবে, ঠিক আছে? আজ তোমাদের পড়াবো তাহলে সিংহ ইন্দুরের গল্প। দেখবে এখানে একটা ইঁদুর এবং একটা সিংহের গল্প হচ্ছে। কী আছে গল্পটার নামই দেখো, সিংহ ইঁদুরের গল্প, ঠিক আছে? তাহলে সবাই দেখো তোমাদের বইয়ের সাহিত্যমুকুল বইয়ের 61 নম্বর পেজ। আমি একটু পড়াই, তারপরে যে অর্থগুলো লিখতে পড়বো সবাই কিন্তু কপি বার করবে, পেন্সিলে কপিতে লিখবে, আমি বোর্ডে লিখতে থাকবো, তোমরা লিখবে। আগে একটু পড়িয়ে নিই। দেখো, পর্বতের এক গুহায় একটি সিংহ বাস করত। গুহা মানে গহ্বর, পর্বতের মাঝখানে গর্ত করে বাস করে, ঠিক আছে? সেই গুহাতে একটা সিংহ বাস করত। তাহলে সিংহটি কোথায় বাস করত? পর্বতের এক গুহায়। সে প্রায় দিন দুপুরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকত। প্রায় দিনই দুপুরবেলায় সে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো মানে চিন্তাহীনভাবে। এই গভীর বনে শিকারীর আসার কোনো সম্ভাবনা নেই। এইখানে এটা গভীর বন, এই বনেতে শিকারী মানে যারা শিকার করতে আসে তাদের আসার কোনো সম্ভাবনা নেই, মানে আসবে না। একদিন সেই সিংহ গুহার মধ্যে ঘুমিয়েছিল। একদিন সে সিংহটা সে ঘুমায় সে ঘুমিয়েছিল তার গুহার মধ্যে। এমন সময় একটি ইঁদুর ঘুরতে ঘুরতে সেখানে এসে উপস্থিত হলো। এমন সময় একটা ইঁদুর সেখানে ঘুরতে ঘুরতে সেখানে এসে সে উপস্থিত হলো, মানে এসে পৌঁছালো। এরপর দেখো, এত বড় একটা দেহধারী পশু দেখে তার খুব আনন্দ হলো। এত বড় একটা দেহধারী, সে তো ছোট্ট পাড়া ইঁদুর, কি ছোট্ট পশু, সে সিংহের মতো এত বড় একটা দেহ, একটা পশু যার এত বড় একটা শরীর আছে, এত বড় একটা দেহ আছে, সেটা দেখে সে খুব আনন্দ হলো, তার খুব মজা হলো, তার সে খুব খুশি হলো। সে ঘুমন্ত সিংহের পায়ের ওপর উঠে খুব নাচানাচি শুরু করে দিল। সেই সিংহটা ঘুমাচ্ছিল, তার পায়ের ওপর ইঁদুরটা উঠে নাচানাচি শুরু করে দিল। এত মজা লেগেছে, সে সিংহের পায়ের ওপর উঠে নাচানাচি শুরু করে দিয়েছে। একটু পরে কি খেয়াল হলো, ইঁদুরটা সিংহের নাকের ফুটোর মধ্যে ঢুকে পড়লো। একটু পরে ইঁদুরটার হঠাৎ কি একটা মন হলো, কি ইচ্ছা হলো, কি জান তার ইচ্ছা হলো, যে সিংহের নাকটা, সিংহ অনেক বড় পশু, তার নাকটাও অনেক বড়, তার জন্যে ইঁদুরটা কি ছোট্ট পারত, তার সে সিংহের নাকের মধ্যে তার ঢুকে পড়লো, ফলে সিংহের ঘুম ভেঙে গেল। এবার ধরো নাকে যদি কিছু ঢুকে দেখবে আমাদের হাঁচি আসে, তার সিংহেরও নাকের ভেতরে ইঁদুরটা ঢুকে গেছে, সিংহের অসুস্থ হয়েছে, তার ঘুম ভেঙে গেল। পশুরাজ হাই তুলে প্রবল একটা হাঁচি দিল। পশুরাজ কেন বলা হয়, সিংহকে আমরা পশুদের রাজা বলে জানি, ঠিক আছে? পশুদের রাজা, তাই বলছে পশুরাজ হাই তুলে প্রবল একটা হাঁচি দিল, হ্যাচ করে একটা প্রবল হাঁচি সে দিল। সঙ্গে সঙ্গে কি হলো, যে হাঁচি দেবে দেখো ইঁদুরটা বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সে খুবই বিরক্ত হলো, তার নাকে সুরসুর করার মতো হয়েছে, কিছু একটা ঢুকে গেছে, তার হাঁচি হচ্ছে, সে খুব বিরক্ত হয়ে গেছে, সে ঘুমাচ্ছিল, তার ঘুমটা ভেঙে গেল, তার সে খুব অসন্তুষ্ট হলো, বিরক্ত হলো। বেচারি ইঁদুরটা হাঁচির সাথে সাথে ফুটো দিয়ে ছিটকে বেরিয়ে এলো। বেচারি ইঁদুর, সে তো ছোট্ট প্রাণী, সে হাঁচির এমন হাঁচি যে সে নাকের ফুটো দিয়ে সে বেরিয়ে ছিটকে বেরিয়ে চলে এলো এবং সে খুব ঘাবড়ে গেল। এবার তো সে ভয় পেয়ে গেছে, একই অত বড় দেহধারী পশু, সে পশুরাজ সিংহ, এবার সে ইঁদুরটা ভয় পেয়ে গেছে, সে ঘাবড়ে গেল। সিংহ এই ক্ষুদ্র প্রাণীটির সাহস থেকে ভীষণ খেপে গেল। সিংহটা এই ছোট্ট পাড়ায় ক্ষুদ্র পাড়া প্রাণীটার এত সাহস যে সে তার নাকের ভেতর, পশুরাজের নাকের ভেতর ঢুকেছে, তাই সিংহটা ভীষণ খেপে গেল, খুব সে রেগে গেল। তাকে মারার জন্য সে থাবা তুলল। এবার সিংহটা খুব রেগে গেছে, সে ইঁদুরটাকে মারার জন্য তার থাবা মানে হাতের পাঞ্জাতে থাবা তুলল। ইঁদুর প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে বললো, এবার ইঁদুর বুঝতে পেরেছে যে সিংহটা তাকে তো মেরে দেবে, তাই সে জানে তার মৃত্যু আসন্ন, তাই প্রাণ ভয়ে মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে মানে ভয় পেয়ে গেছে, কাঁপছে, বলছে কি বলছে, মহারাজ আমি না বুঝে অপরাধ করে ফেলেছি, বলছে মহারাজ আমি তো না বুঝে অপরাধ করে ফেলেছি, আমি না জেনে আমার
ভুল হয়ে গেছে, দোষ হয়ে গেছে, আমাকে মার্জনা করুন, আমাকে ক্ষমা করে দিন। মার্জনা করুন মানে ক্ষমা করুন, আমার জীবন দান করুন। সে সিংহকে বলল, ইঁদুরটা কি বলছে, যে আমি না বুঝি দোষ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে মার্জনা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে জীবন দান করুন, আমার প্রাণটা দান করুন, মানে আমাকে মারবেন না। সিংহ ইঁদুরটির দিকে তাকিয়ে রইল, সিংহ ইঁদুরটার দিকে তাকিয়ে রইল। বাঁচার জন্য ইঁদুর আরও বলে, এখনও তাহলে সিংহ রাজি হয়নি তাকে ছেড়ে দিতে, তাই বাঁচার জন্য ইঁদুর আরও কি বলছে দেখো, আপনি রাজা, এই বনে আপনার মতো শক্তিশালী আর কেউ নেই, বলছে আপনি তো পশুদের রাজা, পশুরাজ, আপনার থেকে শক্তিশালী মানে বলবান, আপনার থেকে বল বেশি, শক্তি বেশি এই বনে আর কেউ নেই, আপনি সবচেয়ে শক্তিশালী। আমি দুর্বল ক্ষুদ্র প্রাণী, আমি তো ছোট্ট ক্ষুদ্র প্রাণী, আমাকে হত্যা করলে আপনার দুর্নাম হবে, আমাকে যদি হত্যা করেন আপনার তো বদনাম হবে। ইঁদুরের কাকুতিতে সিংহের দয়া হলো। এবার ইঁদুরটা ওইভাবে যে ভালো করে বিনয়ী হয়ে বলছে সেটা দেখে সিংহের একটু দয়া হলো, যার দয়া জাগলো তার মনে, যে একটু মুচকি এসে বললে, এবার সিংহ একটু মুচকি এসে মানে বেশ মজা লেগেছে তার, তাই মুচকি এসে কি বলছে, যা তোকে ছেড়ে দিলাম, তবে আর এরকম বেয়াদবি করবি না, বলছে যা ঠিক আছে তোকে ছেড়ে দিলাম, কিন্তু এইরকম বেয়াদবি মানে এরকম বদমাইশি কিন্তু আর একদম যেন করবি না, অশিষ্টতা, ঠিক আছে, বেয়াদবি মানে অশিষ্টতা, বদমাইশি কিন্তু আর করবি না, এরপরে হলে কিন্তু ছাড়বো না, আর যদি করেছিস তা তোকে আর ছাড়বো না, এরপর হলে আর ছাড়বে না সে ইঁদুরটাকে। ইঁদুর পশুরাজকে প্রণাম করলো, ইঁদুর তার প্রাণ পেয়ে পেলো, তাই সে পশুরাজকে প্রণাম জানালো, প্রণাম করলো, যাবার সময় সে বলে গেল, এবার যখন ইঁদুরটা চলে যাচ্ছে সে সিংহকে কি বলে যাচ্ছে, মহারাজ যদি কোনোদিন বিপদে পড়েন এই অধম আপনার উপকার করবে, বলছে মহারাজ যদি আপনি কোনোদিন বিপদে পড়েন এই অধম মানে এই ক্ষুদ্র প্রাণীটি আপনার উপকার করবে, তুচ্ছ প্রাণীটি আপনার নিশ্চয়ই উপকার করবে। পশুরাজ সিংহ এই কথা কোনো কর্ণপাত করলো না, পশুরাজ সে তো পশুরাজ, সে ভাবছে আমার এই ছোটো পাড়া ইঁদুরটা কে সাহায্য করবে, তাই সে এই ছোটো কথাটায় সে কোনোরকম কর্ণপাত করলো না, মানে কোনো গুরুত্ব দিল না, কর্ণপাত করল না। আজকে এবধি পড়ালাম, ঠিক আছে, এবার তোমাদের আমি মানেগুলো লেখাবো, তোমরা সবাই কপি আর পেন্সিল নিয়ে রেডি হও। আজকে তাহলে কর্ণপাত করলো না, এই অবধি থাকলো, নেক্সট অংশটা নেক্সট ডে পড়িয়ে দেবো, সবাই অবশ্যই কপিটা বার করো, পরপর এবার আমরা অর্থগুলো লিখব। দেখো গুহা মানে গহ্বর, লেখো গুহা মানে গহ্বর। নেক্সট নিশ্চিন্তে, নিশ্চিন্তে এর অর্থ লেখো চিন্তাহীন, নিশ্চিন্তে মানে চিন্তাহীন। নেক্সট লিখবে উপস্থিত মানে আগত, উপস্থিত মানে আগত, ওকে। এরপরে দেখো দেহধারী, দেহধারী মানে শরীর ধারণ করেছে এমন, শরীর বা দেহ, ঠিক আছে, শরীর বা দেহ যে কোনো একটা লেখো, ধারণ করেছে এমন, ঠিক আছে। এরপরে নেক্সট লেখো পশু মানে হচ্ছে জন্তু, পশু মানে জন্তু, ওকে। এবার নেক্সট দেখো পাশে লিখে দেওয়া যাবে, লিখে দিচ্ছি আনন্দ মানে সুখ, ঠিক আছে, আনন্দ আর লিখছি না, তারপর লিখছি ঘুমন্ত মানে ঘুমিয়ে আছে এমন, ঘুমন্ত মানে লেখো ঘুমিয়ে আছে এমন, মানে যে ঘুমোচ্ছে, ঠিক আছে। এরপরে নেক্সট বিরক্ত মানে অসন্তুষ্ট, বিরক্ত, আমি জন্তুর পাশে এখানে কমা দিয়ে বিরক্তটা লিখছি, সবাই লেখো, পেস রয়েছে এখানে, বিরক্ত মানে লেখো অসন্তুষ্ট,
অসন্তুষ্ট। ওকে, নেক্সট লেখো ঘাবড়ে মানে ভয় পেয়ে। ঘাবড়ে গেল মানে ভয় পেয়েছিল, ঘাবড়ে মানে ভয় পেয়ে। ওকে, এরপরে নেক্সট লেখো খেপে মানে, খেপে গেল মানে রেগে গেল, খেপে মানে এখানে কমা দিয়ে, হ্যাঁ খাপে পর ভয় পেটার পরে আমি কমা দিয়েছি, খেপে মানে লেখো রেগে। এরপরে নেক্সট প্রাণ ভয় মানে মৃত্যু ভয়। প্রাণ ভয় মানে মৃত্যু ভয়। ওকে, তারপরে নেক্সট অপরাধ মানে লেখো দোষ। অপরাধ কমাতে পাশে আমি লিখে দিচ্ছি, অপরাধ মানে লেখো দোষ। তারপরে মার্জনা, এর অর্থ লেখো ক্ষমা। এরপরে নেক্সট আমি কমা দিয়ে পাশে লিখছি, ঠিক আছে, অপরাধ মানে দোষ, মার্জনা মানে ক্ষমা, মার্জনা মানে ক্ষমা। আচ্ছা আমি আরেকবার উপরে তোমাদের লিখে দিচ্ছি, মার্জনা মানে ক্ষমা। নেক্সট শক্তিশালী মানে বলবান। শক্তিশালী মানে বলবান। ওকে, এরপরে নেক্সট দুর্বল মানে বলহীন। দুর্বল মানে যে বলহীন, তার বল নেই, এর লেখাচ্ছি না। দুর্নাম মানে বদনাম। দুর্নাম মানে বদনাম। আর কাকতি মানে কাতর অনুনয়। কাকতি কমা দিয়ে লিখছি দেখো পাশে, কাকতি মানে কাতর অনুনয়। এরপরে নেক্সট বেয়াদপি। এর অর্থ লেখো অশিষ্টতা। অশিষ্টতা। নেক্সট লেখো অধম মানে তুচ্ছ। অধম মানে তুচ্ছ। আর কর্ণপাত মানে গুরুত্ব প্রদান। তাহলে কর্ণপাত করলো না মানে গুরুত্ব দিল না সেই বিষয়টাতে, ঠিক আছে, তাহলে এটা লিখে নাও কর্ণপাত অর্থ গুরুত্ব প্রদান। প্রত্যেকে লিখে নেবে মানেগুলো, মানেগুলো ভালো করে পড়তে হবে, আর গল্পটা খুব ভালো করে পড়ে নাও, কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে, মানেগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, নেক্সট ডে বাকি অংশটা পড়াবো। বাই এভরিওয়ান।